ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করব। আলোচনাটা শুরু করি। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা বা ভূমিকা সংযুক্ত হয়েছে। এই প্রস্তাবনাকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ, সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। প্রস্তাবনায় সংযোজন করা হয়েছে কি ভারতের সংবিধানের মূল প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ছিল না। এই দুটি 1976 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনে সংযোজিত হয়েছে। এই প্রস্তাবনাটা কি ভারতীয় সংবিধানের বর্তমান প্রস্তাবনাটি হলো, আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। প্রস্তাবনার ব্যাখ্যা। প্রস্তাবনায় বলা হয়েছে যে আমরা ভারতের জনগণ, অর্থাৎ ভারতের জনগণ হল সংবিধানের রচয়িতা ও ক্ষমতার আধার। ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলা হয়েছে। সার্বভৌম কথার অর্থ হচ্ছে ভারত অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন বা কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার নির্দেশে পরিচালিত হয় না। সমাজতান্ত্রিক বলতে বোঝানো হয়েছে ভারতের রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা নির্ভর মিশ্র অর্থনীতির মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার কথা বলা হয়েছে। ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই, ভারত কোনো ধর্মের প্রতি পক্ষপাত বা বিরোধিতা করে না। গণতান্ত্রিক বলতে বোঝানো হয়েছে ভারতে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে কেন্দ্র, রাজ্য ও স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচিত হন। আর সাধারণতন্ত্র বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত হন, তিনি বংশানুক্রমিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন না। প্রস্তাবনায় প্রত্যেক নাগরিকের স্বাধীনতা, ন্যায় বিচার ও সাম্যের কথা স্বীকৃত হয়েছে। সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব প্রসঙ্গে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব বলেছেন যে প্রস্তাবনাই হলো সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ, সংবিধানের প্রাণ। ভারতের সাধারণতন্ত্রের বাস্তবায়ন কিভাবে করা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বলা হয়েছে। আমরা সাধারণতন্ত্রের সংজ্ঞা কী বলতে পারি?
যে শাসন ব্যবস্থায় শাসক উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরিবর্তে জনগণের দ্বারা নির্বাচিত হন এবং জনগণের প্রতি দায়িত্বশীল থেকে শাসন পরিচালনা করেন, সেই শাসন ব্যবস্থাকে সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয়। ভারতীয় শাসন ব্যবস্থায় সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বাস্তবায়িত হয়েছে। রাষ্ট্রপ্রধান কারণ কি? কেননা এখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতা দখল করেন না, তিনি পরোক্ষে জনগণের দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে নির্বাচিত হন। শাসক জনগণের কাছে তাদের কাজের জন্য দায়িত্বশীল থাকে। তাই এই হিসাবে ভারতকে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বলে যে বর্ণনা করা হয় তা সত্য। ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, তিনি উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত হন না। ভারতের রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ যাবতীয় কাজের জন্য জনগণের প্রতি দায়িত্বশীল থাকেন। সুতরাং ভারতীয় শাসন ব্যবস্থায় এই নীতিগুলো দেখা যায়। তাই ভারতীয় সাধারণতন্ত্রের বাস্তবায়ন হয়েছে বলে মনে করা হয়। সুতরাং ভারতীয় সংবিধানে ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলা হয়েছে, তা সঠিক প্রয়োগ করা হয়েছে বলে মনে করা হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী।